হ্যালো বন্ধুরা, দেখেন HQ-PDS এ কিভাবে আপনারা সহজে কেবলের কেবল পয়েন্টাল এবং এরাং এগুলির অতি সহজে আপনারা মডেল করতে পারবেন, প্যাকেজ অতি সহজে প্যাকেজ করতে পারবেন। তো আমি দেখাইতেছি আপনারা কিভাবে প্যাকেজগুলো তৈরি করবেন। এখানে দুই থেকে পাঁচ কাটা পর্যন্ত, পাঁচ ছয় কাটা পর্যন্ত কেবল, পাঁচ কাটা পর্যন্ত করা আছে। তো আপনারা ইজিলি এগুলো কিভাবে মানে খুব দ্রুততম সময় মডেল করতে পারবেন। তো দেখেন আমি এখানে মডেল করছি, তো আমি আপনাদেরকে নতুন করে সাজায় দেখাবো, তো ভালো করে দেখবেন কিভাবে মডেল করে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমার সাজানো আছে, নো প্রবলেম। আমি আবার আপনাদেরকে থিওরিগুলো দেখাই দিই। যেমন এটা আমি, এটা কি ম্যানুয়াল করছি, এখানে দেখেন টু টু, তার মানে দুই নেডেল দুই নেডেল চার কাটার কেবল, এখানে দুই কাটার কেবল আর কি। এটা দিছি আমি থ্রি 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 থ্রি, এটা দিছি ফোর ফোর, চারটা চারটা, এটা দিছি পাঁচটা পাঁচটা, এদিকে আরও দিছি তো ছয়টা সাতটা দিছি। তো এগুলি না, আপনি পাঁচ কাটা পর্যন্ত, ছয় সাত কাটাও দিতে পারবেন, সমস্যা নাই। পাঁচ কাটা পর্যন্ত ইজিলি আপনি অতি সহজে করতে পারবেন। সাধারণত কেবল হয় তিন কাটা, চার কাটা, দুই কাটা, এগুলোই বেশি হয়। তো এখানে দেখেন আমি যেটা করছি সেটা হলো কম্পাইল দিব, যেটা এটাই ধরেন, এটা আমি থিওরিটা দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে অতি সহজে কেবল করবেন। এটা আমি ফাটাবো, এখানে আমি যাব লোকাল ইনপুট এইচসিডি, এখানে দেখেন এটা ভেঙে গেছে। তো এইখানে দুই কাটার কেবল, তো আমার দরকার হয়েছে এটুক, তাই না, এটুক। এখানে এখানে কি করছে, ফার্স্ট রো নিট করে দুই নিডল ট্রান্সফার করে রাখছে, পরের রোতে সেকেন্ড রো, এখানে পেজ সিস্টেম হবে। তারপর দেখেন তিন কাটাটা আমার দরকার হয়েছে এইটুক, তাই না, এইটুক দরকার। এরপর রয়েছে দেখেন চার কাটা আমার দরকার হয়েছে দুই নেডেল ব্যাক, এইটুক এইটুক, এই তো। এরপর রয়েছে পাঁচ কাটা, দেখেন পাঁচ কাটা আমার দরকার হয়েছে এইটুক, মানে মডুল করার জন্য এইটুক। এখানে একবারে দিছে, আপনি ভেঙেও দিতে পারবেন, আমি দেখাইতেছি। এরপরে এরপর আছে ছয় কাটা এইটুক, তো ছয় কাটা, এখন আমি ছয় কাটা নাই আসলাম, আমি এক থেকে দুই থেকে কত পাঁচ কাটা পর্যন্ত নিয়ে যাচ্ছি। দেখেন এক দুই তিন চার পাঁচ, পাঁচ কাটা পর্যন্ত কি করব নিয়ে যাব, এই যে এইটুক। দেখেন আমি এটা কপি করতেছি, কপি ক্লোজ করে দিলাম এটা, ওকে, আমি এটা নিয়ে আসলাম উপরে, উপরে নিয়ে আসে আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট, দেখেন কোথায় করলাম পেস্ট, এখানে। এখন আমি যদি এটা খণ্ড খণ্ডও নিয়ে যাই, যেমন এইটা আমাদের দেখেন বসায় দিলাম, এরপরে বসায় দিলাম, দুই নেডেল গ্যাপ করে, এরপরে বসায় দিলাম, সরি ফোর ফোর, দুই নেডেল গ্যাপ করে, এরপরে বসায় দিলাম, তারপর হয়েছে এখানে দিলাম ফাইভ 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 ফাইভ, এখানে ফাইভ ফাইভ। তো এখন দেখেন আমি এখানে দুই কাটা বসাইলাম,
এখানে বসাইলাম কত তিন কাটা তিন কাটা এখানে বসাইলাম চার কাটা এখানে বসাইলাম পাঁচ কাটা তো পাঁচ কাটা এখানে কেবল দিলাম দেওয়ার পর এটা তো আমি যেটা করছি এখানে মিস দিছে এটা আমার কোনো কারণে প্রবলেম হইতাছে ইজিটা তো সেই ক্ষেত্রে আমি মডিফাই করব মডিফাই করতে গেলে কি করা লাগবে আমার মডিউল করা লাগবে আমরা যেটা প্যাকেজ বলি প্যাকেজ অথবা মডিউল তো সেই মডিউল করার ক্ষেত্রে এখন যদি আমি এই কালারগুলো সেম জায়গায় বসাই এখানে সমস্যা নাই বরাবর দিলাম আর এটা আপ ডাউন করে দিলেও সমস্যা নাই আমি বরাবরই দিলাম নিচা করে এখানে রাখলাম রাখার পরে এখন আমি এটা কাজ করলাম কি কাজ করলাম আসি দুই কাটায় এটা ব্যাগনেট এটা কি ব্যাগনেট ড্রপটা আর এই চার নেডেল আমার কেবল হবে তো ফার্স্ট রোতে কি করছে দেখেন এখানে নিট করছে নিট করার পরে এই দুইটা নেডেল পিছনে রাখছে পিছনে রাখছে কেন এ দেখেন এখানে এই যে এখানে এই দুইটা কি কেবল ব্লো বেলো তো এখানে উইদাউট নিট এটা হচ্ছে নিট এখানে ফর নিট লেখা আছে এখানে নিট নাই তো এটা নিট নাই এটা মিস করবে সেই জন্য দুইটা নিট দুইটা উইদাউট নিট তিনটা উইদাউট নিট দুইটা তিনটা নিট এই দুইটা নিট এই দুইটা উইদাউট নিট তো কেবলটা সাধারণত এইসব কালার দিয়ে ইউজ করবেন আপনারা আন্ডার ওয়ান অ্যাবভ ওয়ান আন্ডার টু অ্যাবভ টু সমন্বয় থাকতে হবে সমন্বয় থাকতে হবে এবং এখানে নিট আর উইদাউট নিট থাকতে হবে তাহলে কেবল সুবিধা হবে তো সেই ক্ষেত্রে দেখেন তিনের ক্ষেত্রেও তাই করছি এখানে চারের ক্ষেত্রেও তাই করছি পাঁচের ক্ষেত্রেও একই করছি তো এখন যদি আমরা আসি এখানে যে এখানে আমরা কি করলাম কিভাবে এটা তৈরি করব তো এখানে ফার্স্ট নিট করলো নিট করার পরে এই দুই নেডেল পিছনে রাখলে এখানে যখন নিট করলো তখন এই দুই নেডেল কি মিস করছে মিস করার পরে এই দুই নেডেল আগে নিছে এই দুই নেডেল পরে নিছে এই লুজটা এখানে কেবলের ক্ষেত্রে সে কাজে লাগাইছে যাতে দুইটা নেডেল ট্রান্সফার হইতে পারে এই দুই নেডেল এখানে আসছে এই দুই নেডেল এখানে আসছে সেম একই তিন কাটা চার কাটা পাঁচ কাটা সবগুলোই সেম এখন আমরা কি করতে পারি এখানে দেখেন এটা কিন্তু মানে অটো প্যাকেজ হয়ে গেছে আমরা ইজি কালার দিয়ে কাজ করছি অটো প্যাকেজ এখন আমরা এটার ফাড়ায় নিয়ে আসছি আমি নিয়ে আসছি অতি সহজ করার জন্য যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেই জন্য অনেকে চিন্তা করেন প্যাকেজ কীভাবে করে এত কঠিন প্যাকেজ মাথায় কাজ করে না তাদের জন্য খুবই সহজ এটা দেখার পরের থেকে আপনারা খুব সহজ মনে করবেন তো সেই ক্ষেত্রে এখন এইখানে কি করব সাধারণত দুই কাটার কেবলে কোনো সমস্যা হয় না তিন কাটার হয়তো সমস্যা হতে পারে সেজন্য আপনি এখানে ইনসার্ট করবো আমি রো দুইরো ইনসার্ট করব ইনসার্ট করার পরে এইখানে আমি কি করব দেখেন একটা ফর নিট দিব আর এখানে পনেরো নাম্বারটা দিব এই দুইরো গ্যাপ করছি এই জন্য ফল্ট তো এই ফর নিটটা দিয়ে এখানে ফল্ট করে দিলাম কি করে দিলাম ফর নিট ফল্ট করে দিলাম সামনে নিট এটা রং ধরলো রং ধরলো আরও লুজ করলো সেম জিনিসটা আমি এখানে নিয়ে আসব কোথায় নিয়ে আসব এখানে হ্যাঁ যদি একটা হয় তো ভালো একটাই একটা না হলে আমরা ডাবল করব আবার সেম জিনিসটা আমরা কি করব এখানে নিয়ে আসব এখানে একটাই হবে না এখানে দুইটাই দিতে হবে কারণ এটা পাঁচ নেডেল সেজন্য এখানে কি করব দুইটা মিস দেব এইটা হচ্ছে আমরা কি করছি একটু মডিফাই করছি যে ফাইভ ফাইভ এটা একবার হইতেছে না টাইট হলে তো সম্ভবই না একটু লুজ হইলে হয়তো হতে পারে না হয় কাটতে পারে সেই জন্য আমরা কি করব এটা লুজ করে দেব ফার্স্ট দরকার নাই যদি দরকার হয় এখানেও আপনি কি করতে পারেন এখানে দিবেন তাহলে নাম্বার টেন নাম্বার টেন দেওয়ার পরে এখানে যেহেতু ট্রান্সফার পরে করতেছে এখানে দিবেন সতেরো নাম্বারটা এখানে কি ব্যাক কাটিং
তাহলে এখানে পিছনে একটা ধরাইছেন ওইটা ছেড়ে দিবেন লুজ এই পাঁচ নেডেল এক নেডেল লুজ আর এই পাঁচ নেডেল দুই নেডেল লুজ এই থিওরিতে যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন খুব সহজেই কি হবে অতি সহজে কাজ হয়ে যাবে এখন দেখেন আমরা এখানে কালার বসাই দেই এখানে আমরা কি করব কালার বসায় দেব কালার কত বসায় দেব এখানে যে কোনো আমরা 120 এর পরে থেকে যে কালারগুলো আছে সেই কালারগুলো এখানে বসায় দেব তো আমি এখানে বসাই 131 ম্যাগনেটে বসায় দেব সবগুলো ম্যাগনেটে সেম কালার যদি এতগুলো ম্যাগনেট দেওয়ার দরকার নাই তারপর আমি দিয়ে দিচ্ছি তারপরেও আমি এখানে দিয়ে দিচ্ছি মানে দেখার বা বোঝার ভালোর জন্য তো সব ম্যাগনেটগুলো কি আমি সেম প্যাকেজ দিয়ে দিছি প্যাকেজ দেওয়ার পরে মানে সেম কালার দিয়ে দিছি এখন এখানে দিব 132 নাম্বার 132 নাম্বারটা দিব এখানে 133 নাম্বারটা দিব এখানে 134 নাম্বারটা দিব এইখানে 135 নাম্বার এখানে তে কালারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের এই 135 এ কাজ করবে ফরনিটের যে কাজ আছে আর যে ট্রান্সফার কেবলের যে কাজ আছে এবং ড্রপিং এর যে কাজ আছে এগুলি আর 131 এ কাজ করবে কি কাজ করবে ড্রপ ছেড়ে দেওয়ার কাজগুলি করবে মানে এই যে ড্রপের কাজ করবে তো যাই হোক এখন আমরা এই ড্রপটা কি করব এখানে কাজ হইছে এখানে কি করব আমরা ট্রান্সফার করে পিছনে দেব আবার সামনে নিয়ে আসব তো এখানে 110 নাম্বার 100 নাম্বার 110 নাম্বার 110 নাম্বার দিয়ে কি করব সামনে নিয়ে আসব সবগুলি ম্যাগনেট যখন কেবল হবে তখন সব নিডেল সামনে থাকবে আবার কেবল শেষ তখন কি করবে সে পিছনে নিয়ে যাবে যদিও সে অটো যাবে কিন্তু আমি তারপর যেহেতু মডেল করতেছি সেই ক্ষেত্রে তাকে যা যা করণীয় দরকার সেগুলি করে দিচ্ছি ব্যাক ফ্রন্ট আসছে ব্যাগে গেছে এখন দেখেন এখানে আমরা কাজ করব মডুল পেজ করব রাইট সাইড ক্লিক করব এই যে মডুল প্লাগ ইনক্লুড এটা হচ্ছে মডুলের সূত্র এই সূত্র জানতে হবে না জানলে আপনার কাজ হবে না এটার উপরে দুই রো এই পর্যন্ত তা আমরা এখানে একটা কালার দিয়ে ইয়ে করে নেই এই পর্যন্ত এই যে এই পর্যন্ত কি করলাম একটা কালার দিয়ে নিলাম ঠিক আছে এইটা এই কালারটা থাকবে নিটের দুই রো নিচে আবার এই কালারটা থাকবে সব কিছু শেষ ট্রান্সফার তারপর দুই রো উপরে সবাই হয়তো বুঝতে পারছেন তো এখানে কালার দিলাম এখন দিতে হবে নিট ক্যান্সেল মানে এগুলো কি নিট ক্যান্সেল এগুলো নিট হবে না সেজন্য এগুলো নিটও আছে নিট ক্যান্সেল দিয়ে দিতে হবে এখন নিট ক্যান্সেল এই দুই রো ওয়ান রাইট সাইডে ক্লিক করব শুধু এই দুই রো এরপরে যদি আমরা মনে করি সেপারেটলি দেওয়ার দরকার আছে দেখেন 24 নাম্বার 24 সেপারেটলি
তাহলে আমরা কি করব এখান থেকে শুরু করে এই নিট পর্যন্ত সেপারেটলি দিয়ে দেব যেখানে যেখানে দরকার সে সেপারেট করে নেবে তখন এইগুলা দুইবারে কাজ করবে তা আমাদের কেবল কেবলের কাজ শেষ কেবলের মেইন কাজ হইছে মডেল ফ্ল্যাগ আর ক্যান্সেল নিট ক্যান্সেল তো এখন আমাদের এখানে আরেকটা কাজ আছে সেটা হলো আমরা ফার্স্ট রো আর সেকেন্ড রো এখানে পেজ বসবে তো এখানে দেখেন এই যে পেজ সিস্টেম আছে ওয়ান পেজ টু রো ওয়ান টু টু পেজ পেজ নাম্বার টু রাইট সাইডে ক্লিক করবেন পেজ নাম্বার টু এই পর্যন্ত কোন পর্যন্ত এই পর্যন্ত দুই নম্বর পেজে ছয় থেকে সাতর কাজ করবে দুই নম্বর পেজে ঠিক আছে এক নম্বর পেজ দুই নম্বর পেজ এখন আমাদের মডেলের কাজ টোটালি শেষ তো এখন আমি যেটা বুঝাইতে চাইছি আপনাদেরকে সেটা হলো আপনারা যা কিছুই করেন না কেন আগে সাজান ইজি দিয়ে সাজান সাজানোর পরে আপনারা এইখানে আসেন আসার পরে কি করেন লোকাল ইনপুট এইচসিডি দিয়ে ফাড়ান ফাড়ানোর পরে ওইটারে কপি করে নিয়ে আসে উপরে বসায় দেন বসায় দিয়ে যদি কিছু মডিফাই করতে হয় সেই ক্ষেত্রে মডিফাই করেন করার পরে আপনারা দেখবেন যে কি অতি সহজেই কি হয়ে গেছে অতি সহজে কেবল পয়েন্টাল ডায়মন্ড বা বিভিন্ন ধরনের ফ্যাশন যা কিছু করেন না কেন খুব সহজেই হয়ে যাবে তো এখন আমরা এটা কাজ করব দেখেন আমি এটা সাজাই নেই দুই রো হবে প্রতিটা কি দুই রো করে হবে কারণ পেজ দুইটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ সেই জন্য প্রতিটাই দুই রো যদি এটা বসবে কোথায় বসবে এটা বসবে এখন আমাদের ফ্যাশনের উপরে ফ্যাশনের উপরে তো আমরা নিচে যেগুলো করছি দেখেন এগুলো আবার উপরে করব নিচের গুলো তো করছি এই যে এখানে করব কোনটা নিচে পেস্ট এই যে এখানে বসায় দিলাম এরপরে আসবে সেকেন্ড পেজ মানে চার নাম্বার পেস্ট সেম রোতে বসবে এরপরে আসবে চার কাটা চার কাটা পেস্ট বসায় দিলাম এরপরে আসবে পাঁচ কাটা পাঁচ কাটা তাহলে আমরা দিলাম দুই তিন চার পাঁচ পাঁচ কাটা পর্যন্ত দেখাইলাম কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে সেই জন্য আর বেশি দেখাইলাম না সেম একই জিনিস যদি বুঝতে পারেন খুবই সহজ খুবই সহজ দেখেন কম ফাইল দিব কোনো প্রবলেম থাকলে সে থাম কালার এরর দেখাবে এত নাম্বার রো নাই তো না থাকাতে এখন কি এলো দেখেন ওকে
HQ 3D knitting simulation. আমরা এখন দেখতে পারবো উপরে দেখেন এখানে কসেস বেশি দিছে এজন্য একটু সুন্দর দেখা যাইতাছে নিচে দেখেন নিচে একটু কসেস কম হওয়াতে ভুটকভুট মানে ভুটকভুটকা দেখা যাইতাছে এটা হলো 7 কাটা 6 কাটা তো আমরা প্যাকেজ করছি 5 4 3 2 এই যে এগুলি প্যাকেজ করছি দেখেন সুন্দর হইছে না হ্যাঁ সুন্দরই হবে আমাদের দরকার ছিল কি লুজ দিছি ইজিলি সবগুলো দেখা যায় যে হইতে সমস্যা বা কোনো ঝামেলা থাকতে পারে সেই জন্য কি আমরা লুজ দিছি এখানেও আমি করছি দেখেন এটাও করছি সেম এটা করছি এই কালার দিয়ে না এটা তো ওই যে কপি নিছি সেইটা এটা হইছে কোনটা যেটা আমরা কপি আমি যেটা কপি নিছি ফাটানোর পরে সেটা জাস্ট এটারই কি করছি এখানে সাজায় দিছি এটা কিন্তু কপি নিয়ে আসছি কপি নিয়ে সেটা সাজায় দিছি এখানে তাই না এই যে এটা কপি নিয়ে আইসা নিট থেকে পরে এখানে সাজায় দিছি সাজায়া এখানে প্যাকেজ হইছে এতটুক আর এটুক হইছে দুই রো টু পেজ এখানে যেমন পেজ করছি টু এই যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এই পেজ টু এটা এখানে দুই রো এই জন্য দুই রো এর ভিতরে দুই রো বসায় দিছে এখন যদি দেখতে চান যে এটা কিভাবে কাজ করলো দেখেন ফাটাইলে বোঝা যাবে এই যে দুই রো ফার্স্ট রো এটা ভাঙছে দেখেন সেপারেটলি দেওয়ার কারণে ভাঙছে এই যে রং নেডেল ধরে ছেড়ে দিছে এখানে ফুল নেডেল আছে আমি যা করে দিছি সেম টু সেম এখানে আছে যা করে দিছি এখানে কি সেম টু সেম আছে তো আপনারা এভাবে কি করবেন কাজ করবেন তো খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন যদি পয়েন্টাল করতে চান দেখেন আমি দেখাচ্ছি পয়েন্টাল যেমন এখানে আমি কালার দিলাম 61 61 71 সেম এই কালার দুইটা কি দেখেন কিভাবে আমরা পয়েন্টাল প্যাকেজ করব এই দুইটাকে আমরা নিয়ে যাব এই যে আমরা এই দুইটাকে নিয়ে যাব কপি এখানে বসায় দেব পেস্ট কপি পেস্ট এরপরে এখানে একটা কালার দিব কত নাম্বার 127 28 29 তিনটা কালার আলাদা করে দিলাম এখানে থ্রি কালার দিলাম দেওয়ার পরে এখানে এক নাম্বার কালার দিলাম এটাও মডেল ফ্ল্যাগ যে এখান থেকে মডেল ফ্ল্যাগ আর নেট ক্যান্সেল নেট ক্যান্সেল ওকে আনা এখন এটা বসায় দিব কপি দেখেন পেস্ট এটা কি করবো এখন বসায় দেব কোথায়
এটাও নিয়ে যায় আমি এটাও নিয়ে যায় হ্যাঁ দেখবেন একটু পরে পরে সেম দেখেন এখন পয়েন্টাল সেম ভাবে সে কি করবে পয়েন্টাল করবে দেখেন একটু ফাটায় যদিও কেবলের কারণে ছিন্ন ভিন্ন দেখা যাবে হ্যাঁ দেখেন সেম সিমুলেশন দেখেন পয়েন্টাল এই যে দেখেন পয়েন্টাল সেম পয়েন্টালটা নয়েছে দুই নেডেল তিন নেডেল পর পরে দুই নেডেল পর পরে পয়েন্টাল হয়েছে তা আপনি যা করতে চান সেটাই কি করবেন এখানে এখানে সাজানোর পরে আপনি প্যাকেজ ওইখানে উঠায় দেবেন আপনি যদি বড় পয়েন্টাল করতে চান যেমন এইটা এইটা এটা এটা সেম আবার এটা বিপরীত হ্যাঁ আপনি যদি এটাও করতে চান আপনি এটা মডেল করবেন কোনো সমস্যা নাই এটাকে ফাটাবেন ফাটানোর পরে সেম এই যে এটা এক তিন দুই এক এটাকে আবার মডেল করে দেবেন কি করে দেবেন মডেল করে দেবেন ঠিক আছে তো সেমভাবে এটাকে মডেল করে দিতে পারেন কোনো সমস্যা নাই একটা মডেল করলেই হবে নেডেল কমাইয়া বাড়াইয়া সেমভাবে সাজায় দেবেন নতুনদের জন্য বেশি সুবিধা হবে নতুনরা ভালো করে বুঝতে পারবেন পুরানোর ভিতরে অনেকে আছে আসলে মাথায় মানে প্যাকেজ মাথায় কাজ করে না এরকম লোক অনেকে আছে আবার অনেকের কাছে খুব সহজ যারা ভালো বুঝেন তো সেই জন্যই বলছি যে যারা ভালো বুঝেন তাদের জন্য সহজ আর যারা ভালো বুঝেন না তাদের জন্য একটু কঠিন তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সবাই এই কাজগুলি ভালো করে দেখবেন দেখলে আপনারাই উপকৃত হবেন আমি আপনাদের জন্যই করি এবং বিশেষ করে আপনারাই ভালো উপকৃত হবেন দেখেন তো আজকের জন্য